হ্যালো ভিমান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট এস এস সালের আমি প্রায় ইয়ার মতো প্রশ্ন তোমাদের এখানে কালেক্ট করতে পেরেছি তো সেই দুশোটা প্রশ্ন সম্পূর্ণ বাংলায় এসএসসি জিডিতে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আমরা এই ক্লাসে দেখব এগুলো তোমাদের সাথে আমি ইন ডিটেলস আলোচনা করি একটা প্লেলিস্টে সেটা হচ্ছে দেখবে তোমরা রেলওয়ে অ্যান্ড এসএসসি জি কে প্রিভিয়াস বলে একটা প্লে আছে আমাদের চ্যানেলে সেই চ্যানেলটার এই ভিডিওগুলোর নাম হচ্ছে জি কে অভিযান এই জি কে অভিযান সিরিজে এখনো পর্যন্ত তোমাদের আমি পঁচিশটা ক্লাস করিয়েছি প্রত্যেকটাতে চল্লিশটা করে প্রশ্ন আর তার সাথে অনেক আরো এক্সট্রা জি কে টোটাল হাজারটা এবং এক্সট্রা গুলো ধরলে প্রায় দু হাজার মতো তোমাদের শুধুমাত্র রেলওয়ে আর এসএসসি রিলেটেড এখানে পড়াশোনা হয়েছে এই প্লে তো এখানে ডিটেলস আলোচনা হয়েছে বা আজকেও যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা হবে এখানে দুশোটা প্রশ্ন সেগুলো তোমরা সাথে দেখাতে চাই যে এসএসসি জিডি দু হাজার চব্বিশে বিভিন্ন শিফটে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তো চটপট আমরা দেখে নেব এটা যেমন ধরো ভারতীয় নৃত্যে ড্যাশ ভারতীয় নৃত্যে পারফরমেন্স বা গবেষণা অধ্যায়নে উৎকর্ষতা এবং অর্জনের স্বীকৃতি হিসাবে প্রদান করা হয় এটা দেখো জিডি কনস্টেবল দু হাজার আমি এগুলো বারবার বলবো না তোমরা দেখে নিও কোন কোন সময় পড়েছে তো এটা আমাদের উত্তর হয়ে যাবে মনোরমা ঠাক্কার পুরস্কার তারপরে ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত আছে এখানে কারেক্ট আনসার কি হবে আমাদের একান্ন এ ডিটেলস আমরা জি কে অভিযানের ক্লাসে আলোচনা করব। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যারা যারা জি কে অভিযান ক্লাসের টাইমটা জানো না তাদেরও বলে দিই দশটা তিরিশে তোমাদের এই ক্লাসটা হয় অথবা সাতটার সময় সন্ধ্যাবেলা হয় টেলিগ্রামে তোমরা জানতে পেরে যাবে এই ক্লাসগুলোর অ্যানালিসিস কখন হচ্ছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে তারপরে মন্দা অবস্থায় যে বেকারত্ব দেখা যায় তাকে কি বলা হয় মন্দা অবস্থায় যে বেকারত্ব দেখা যায় সেটাকে বলা হয় সাইক্লিক্যাল বেকারত্ব সাইক্লিক্যাল বেকারত্ব তখন ঘটে যখন অর্থনীতিতে পণ্য আর পরিষেবার চাহিদা কমে যায় আর যার ফলে উৎপাদন কমে যায় এবং এর ফলে কর্মীদের সংখ্যা কমে যায় এই ধরনের বেকারত্ব অর্থনৈতিক বৃদ্ধি আর মন্দার চক্রের সাথে সরাসরি তারপরে কোন ভারতীয় নৃত্যশিল্পী দু হাজার আঠেরো সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন সুরুপা সেন জিতেছিলেন দেখো এই প্রশ্নগুলো তোমরা আমাদের যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আছে সেখানে কিন্তু মক টেস্ট হিসাবে পেয়ে যাবে এটা এসএসসি ফাউন্ডেশন একটা ব্যাচ যেখানে তোমাদের এসএসসি জিডি এসএসসি এমটিএস এসএসসি সিএইচএসের তিনটেরই প্রিপারেশন চলছে তোমরা এই ব্যাচেতে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের ক্লাস পাবে ডিটেলসে আলোচনা ইনডিটেলসে প্রত্যেকটা জিনিসকে বোঝা এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কী ইয়ার কোশ্চেন এসেছে সেগুলো তার সাথে সাথে তোমাদের এক্সট্রা করে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও এখানে দেওয়া হচ্ছে যাতে করে পুরোটা পড়ার পর প্রিভিয়াস ইয়ারগুলো দেখার পরেও তোমরা মক টেস্ট দিয়ে পুরো জিকেটাকে রেডি করতে পারো বা ম্যাথটাকে রেডি করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সিলেবাস অনুযায়ী সব বিষয়ের ক্লাস সোম থেকে শনি প্রতিদিন ক্লাস প্রত্যেক ক্লাসের পিডিএফও তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে লাইভ আর রেকর্ড দু রকম ক্লাসেরই সুবিধা এই ব্যাচে তোমাদের রয়েছে আরও বিস্তারিত জানার জন্য তোমরা নিচে যে এখানে দেখো একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডবল টু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ টু ফোর কুপন কোড ইউজ করলে তোমরা এটাতেও এক্সট্রা আরও দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে এটাতে জয়েন করতে পারো ফ্রি ডেমো এবং পিডিএফ এবং ক্লাসের জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে পেড কোড সেকশনে গিয়ে এগুলোকে দেখতে পারো এছাড়াও ইন্ডিভিজুয়ালি তোমরা ইংলিশ ফাউন্ডেশন এপি ভ্যানি এটাও তোমাদের এসএসসি রিলেটেড ক্লাস পরমাণুটাও তাই আর্যভট্ট বা জেনারেল স্টাডিজে যদি কেউ জয়েন করতে যাও সেটাও করতে পারো ফ্রি ক্লাস ডেমো তোমাদের ডেমো ক্লাস ডেমো পিডিএফ সেটা তোমরা পেট করছে গিয়ে দেখে নাও কেমন চলো নেক্সট কোয়েশ্চেন যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় তিন পয়েন্ট করে জয়ী হয় অর্থাৎ স্কোর ফরটি ফর্টি হয় তাহলে একে ড্যাশ বলা হয় ডিউস ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি দুহাজার থেকে দু পণ্ডিত বারো রবি শঙ্কর দ্বারা কোন বাদ্যযন্ত্র বাজানো হয় সে তার দারিদ্র সীমার নিচে জনসংখ্যার অনুপাতকে দারিদ্র অনুপাত বা ড্যাশ বলা হয় হেড কাউন্ট রেশিও জালিয়ান ওয়ালাবাগ ড্যাশের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল আইন কোন দেশ দু তিরিশ এশিয়ান গেমস আয়োজক হবে এটা তোমাদের পড়েছিল পরীক্ষায় দু হাজার চব্বিশেই তো এখানে আমাদের কাতার আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত হকি নিম্নলিখিতদের মধ্যে কে ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক সম্মানিত হয়েছিলেন রাধা শ্রীধর বেরিয়াম হাইড্রক্সাইড রাসায়নিক সূত্র কি বিএচের হোল্টু নিম্নলিখিত কোনটি রাজ্যসভার সর্বোচ্চ শক্তি দুশো পঞ্চাশ মেক ইন ইন্ডিয়া এই উদ্যোগটা ড্যাশ সালের পঁচিশে সেপ্টেম্বর শুরু হয়েছিল দু রঞ্জিত সিংহ গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত হকি ড্যাশের প্রথম এবং প্রধান ভূমিকা হল বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা অর্থ দু হাজার তেইশ সালের এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ কোন দেশ জিতেছে জার্মানি দু হাজার তেইশ সালে উনিশটি ভাষায় চলচ্চিত্রের প্লেব্যাক গানে অবদানের জন্য কোন গায়িকাকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছিল বাণী জয়রাম পয়লা অক্টোবর দু থেকে ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত হন আর রমণী হারেলি কাজারি এবং মাদাই উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত ছত্তিশগড় ড্যাশ এর আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল উনিশশো একুশ স্থলসীমানা এবং দ্বীপপুঞ্জ সহ সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছ কিলোমিটার সমুদ্র সীমানা রয়েছে পনেরো হাজার একশো ছয় দশমিক সাত কিলোমিটার দু সালের কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর সংশোধন বিল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক কি কি বিবৃতি দেওয়া আছে এটি দু সালের আগস্টে লোকসভায় উত্থাপিত হয়েছিল এটি দু সালের কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর অর্থাৎ সিজিএসটি আইন সংশোধন করে তো এখানের সঠিক উত্তর আমাদের যেটা হয়ে হয়ে যাবে সেটা হচ্ছে এক আর দুই উভয়ই দু সালের মে মাসে কর্ণাটকের পুলিশ মহাপরিচালক প্রবীণ সুদকে ড্যাস পরবর্তী ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই বিকল্পগুলির মধ্যে প্রদত্ত ড্যাশ হল একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সর্বোচ্চ সাক্ষরতার হার আদমশুমারি দুহাজার এগারো অনুযায়ী সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে তো এটা লাক্ষাদ্বীপ হয়ে যাবে নিম্নলিখিত রাজ্যের কোন সরকার আদিবাসী গ্রামগুলিকে প্রধান রাস্তাগুলির সাথে সংযুক্ত করতে ভগবান বীরসা মুন্ডা জোরদর জোদরস্তে প্রকল্প চালু করেছে দেখো এটা কিন্তু তোমাদের আমি সবগুলো সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জিডিতে যেগুলো প্রত্যেকটা শিফট এসছে সব কটা তোমাদের এখানে কমন এসছে ঠিক আছে তোমাদের এগুলো সব কোয়েশ্চেন আমি করিয়েছি তো এখানে আমাদের কি মহারাষ্ট্র অপশন সি নিম্নলিখিত কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় হর্নবিল উৎসব নাগাল্যান্ড হয়ে যাবে ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জুম চোপড়া কোন খেলার সাথে জড়িত ক্রিকেট দু সালে পুরানো মারাঠা কুনবিদের কুনবি সার্টিফিকেট প্রদানের ঘোষণা কোন মুখ্যমন্ত্রী করেছিলেন একনাথ সিন্ডে ভারতের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কৃষিবিজ্ঞানীকে মনকুম্ভ সম্বশিবান স্বামীনাথন তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাস থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় অবক্ষেপণ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য টাকা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন বিবৃতিগুলি কি আছে টাকা একটি সুবিধাজনক হিসাবের একক হিসাবেও কাজ করে সমস্ত পণ্য ও পরিষেবার মূল্য টাকার এককে প্রকাশ করা যায় তো এখানে সঠিক যে উত্তরটা আমাদের হবে সেটা হচ্ছে কে এ আর বি দুটোই দু সালের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস যা ফৌজদারি কার্যবিধি সংহিতার পরিবর্তে আসে তা কার দ্বারা প্রবর্তিত হয়েছিল সব প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে করানো হয়েছে কি হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টিপু মহীশূরের শাসক হন সতেরোশো বিরাশি সালে মহীশূরের শাসক হন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক বিবৃতি কি কি আছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি হিসাবে আবির্ভূত হয়েছিল দু নম্বর বিবৃতি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ সূচকের জন্য নিরীক্ষণযোগ্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে এক আর দুই উভয়ই তারপরে প্রধানমন্ত্রী জনধন যোজনা পি এম এর অধীনে দু সালের নয়ই আগস্ট তারিখে মধ্যপ্রদেশের ড্যাশ পরিবারের একটি জনধন অ্যাকাউন্ট সরবরাহ করা হয়েছে শতাংশ খান ওস্তাদ ড্যাশের একজন বিখ্যাত উদ্গাতা সানাই ভারতীয় সংবিধান অনুসারে কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে বহিশত্রুর আক্রমণ বা যুদ্ধের মতো বহিঃ জরুরি অবস্থায় ভগবান কৃষ্ণ তার রানী সত্যবামার বামাকল্পম গল্পের সাথে কোন নৃত্যশৈলী যুক্ত কুচিপুরি বহাগ বিহু কে ড্যাশ নামেও মানে এটা বহাগ বিহু ড্যাশ নামেও পরিচিত রঙ্গালী বিহু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্রুত শিল্পায়ন এবং জনসাধারণকে জনসাধারণের ক্ষেত্রকে জোর দিয়েছিল এটা ড্যাসের নেতৃত্বে খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল পিসি সি বিশ্ব ব্যাংকের মতে দু এবং দু সালের মধ্যে ভারতের চরম দারিদ্র কি হারে কমেছিল এই সমস্ত জিনিস তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অর্থনীতির ক্লাসে কভার করা হয়েছে টুয়েলভ পয়েন্ট হয়ে যাবে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র জুলাই দু হাজার পর্যন্ত দীপিকা দেশওয়াল তৃতীয়বারের জন্য ড্যাশে বক্তৃতা দেওয়ার জন্য সবচেয়ে কনিষ্ঠ ভারতীয় সম্মিলিত জাতিপুঞ্জ মেগাস্থিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত এটাতে পাঁচশো সত্তরটা টাওয়ার এবং ড্যাশটি দরজা রয়েছে এখানে দেখো এটা তোমার এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে এসেছিল চৌষট্টি হয়ে যাবে তারপরে এসএসসি জিরি কনস্টেবেল এ তোমার একুশে ফেব্রুয়ারি এটা এসেছিল দেখো ভারতে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্ন গুলো পড়ুন আগে পড়তে বলেছে তো আমরা পড়েনি প্রথমে কি আছে বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ আর বি তারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যার যারা ধার নিতে চায় তাদের এই তহবিলের কিছু অংশ ধার দেয় এখানে কি বলেছে ভুল বিবৃতি বা বিবৃতিগুলো চয়ন করুন তো এখানে আমাদের কি হয়ে যাবে এ বা বি কোনোটাই নয় এগুলো দুটোই ঠিক রয়েছে তারপরে মধ্যপ্রদেশের ঢোল পিটিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নারীরা নিম্নের কোন নৃত্য পরিবেশন করে এখানে হয়ে যাবে মটকি নৃত্য ড্যাশ হলো এমন একটি দশা বা অবস্থা যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য আর্থিক সংস্থান এবং প্রয়োজনীয়তার অভাব রয়েছে দারিদ্র দু সালের নভেম্বরে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল পাঞ্জাব এবং বরোদা ড্যাশ হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ এম এম থ্রি হলো অর্থ সরবাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ আমাদের ভারতে ভারতীয় রিজার্ভ প্রধান পরিমাপ হিসাবে এম থ্রি ব্যবহার করে ভারতের প্রথম অর্থনৈতিক জনগণনা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতায় ড্যাশ সময়ে লক্ষ লাক্ষাদীপ ছাড়া সারা দেশে পরিচালিত হয়েছিল এটা উনিশশো হয়ে যাবে সত্য শোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন জ্যোতিরাও ফুলে শোধক সমাজ সত্য সন্ধানী সমাজ নামেও পরিচিত যেটা আঠারোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে রেম উৎসব পালিত হয় মেঘালয় অ্যাথলেটিক্সে আই এ এফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ড্যাস থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে আলাপুঝার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় এটি ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয় নৌকা দৌড় সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি এটি উনিশশো সালে ভারত সরকারের ড্যাশের একটি প্রস্তাব দ্বারা তৈরি করা হয়েছিল যার প্রথম সভাপতি ছিলেন ডক্টর পি ভি রাজা মান্নার শিক্ষা মন্ত্রণালয় আয়োজক রাজ্যের কতটি শহর বা কতগুলি শহর দু সালের জাতীয় গেমস আয়োজন করেছিল পাঁচটি শহর সংবিধান বিভিন্নভাবে সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নাগরিক হিসাবে আমাদের সকলের কাছে থাকা কিছু ড্যাস নির্দিষ্ট করা এবং যা কোনো সরকারকে কখনো লঙ্ঘন করার অনুমতি দেওয়া যায় না এটা হয়ে যাবে আমাদের মৌলিক অধিকার তারপরে অলিম্পিক টেবিল টেনিস প্রতিযোগিতায় যদি পয়েন্ট দশ দশ এ সমতায় থাকে তাহলে একজন খেলোয়াড়কে খেলাটা জিততে পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হয় দুটো পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হয় পৃথিবী মাতার পুনরুদ্ধার সচেতনতা পুষ্টি ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কর্মসূচি পিএম এম প্রণাম যে যোজনাটি দু সালে শুরু হয়েছে তার উদ্দেশ্য হল ড্যাশ বিকল্প সারের ব্যবহার এবং রাসায়নিক সার ব্যবহারের সমতা বজায় রাখার প্রচার করা নিম্নলিখিত ব্যক্তিত্বদের তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলাতে বলা হয়েছে এটা এসএসসি জিডি কনস্টেবল বাইশে ফেব্রুয়ারি তোমাদের এসেছিল টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি তো এখানে আমাদের দেখো এটা হয়ে যাবে এবং বি হয়ে যাবে থ্রি আর হয়ে যাবে এক এস বালাচন্দ্রর বিনা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অনুষ্কা শঙ্কর সেতার আর কিষাণ মহারাজ তবলা তারপরে সময়ের মৌলিক একক কি সেকেন্ড দু সালের অক্টোবরে কোন রাজ্যের মন্ত্রিসভা আবুয়া আবাস যোজনা নামের একটি আবাসন প্রকল্প অনুমোদন করেছে ঝাড়খণ্ড ভারতীয় সংবিধানের ফোর এ অংশ অনুসারে যিনি একজন পিতা বা মাতা বা অভিভাবক তার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা বা যেমনটি হতে পারে ড্যাশ বছরের মধ্যে ওয়ার্ড ছয় থেকে চোদ্দ বছর ভারতের ভারতীয় উপমহাদেশে পরিচালিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি সিন্ধু লিপি দু সালের তেইশে মে এ কে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে যোগদান করেন দু তেইশ সালের তেইশে মে এ কে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে যোগদান করেন রাবনীত কোর মেন্ডেলিফ যখন তার কাজ শুরু করেন সে সময় কয়টি উপাদান পরিচিত ছিল বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন বলেছে দেখো তো এখানে সব বিবৃতিগুলো আমাদের একবার দেখে নেওয়া উচিত ভারতীয় সংবিধান শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে দ্বিতীয় বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে তৃতীয় বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে না আর চতুর্থ বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে এখানে সঠিক কোনটা বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উত্তর প্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীর নাম কত্থক পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে জন্য বিখ্যাত বাসি ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান নিম্নের কোন পদটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় দুটোই ইগল বাস্কেট দুটোই অবচয় সংক্রান্ত নিম্নের কোন বিবৃতিটি সঠিক দুটোই ঠিক অবচয়কে স্থির সম্পদের মূল্যের ক্ষতি হিসাবে আখ্যায়িত করা হয় যা এর দরকারি জীবনকালে পরিধানের কারণে আর অবচয় অপ্রত্যাশিত বা আকস্মিক ধ্বংসকে না। বিবেচনায় নেয় না তারপরে ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা নিম্নের কোন মৌর্য শিলালিপি বর্তমানে ভারতে অবস্থিত নয় কান্দাহার নিম্নলিখিত কোন খেলাটি অঙ্কিতা রায়না খেলেন লন টেনিস দু সালের ফিফা বিশ্বকাপ কে জিতেছে আর্জেন্টিনা সালে বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন যা যেমন স্বাধীনতা সীমাবদ্ধ করেছিল মৌলিক অধিকার যেহেতু স্বাধীনতা সীমাবদ্ধ করেছিল ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার পদাধিকারী সভাপতি হিসাবে কাজ করেন রাজ্যসভা একটি সাধারণ ফ্রি স্টাইল কুস্তি লড়াই প্রতিটি সেকেন্ডের বিরতি সহ মিনিটের ড্যাশ তিন পিরিয়ডে বিভক্ত দুটি পিরিয়ডে বিভক্ত ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত উনআশি থেকে একশো তরল পদার্থের প্রসারণের হার সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক দেখো এখানে বিবৃতি কি কি আছে এক নম্বর তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের চেয়ে বেশি এটি এই কারণে যে তরল অবস্থায় কণাগুলি অবাধে চলাচল করে এবং কঠিন অবস্থায় কণার তুলনায় একে অপরের মধ্যে বেশি স্থান থাকে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে এক আর দুই দুটোই দুটোই সঠিক তারপরে ব্যাডমিন্টন সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সঠিক দেখো এখানে বিবৃতি কি দিয়েছে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে সার্ভার এবং রিসিভার সবসময় বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে কিন্তু একই দিকে তো দেখো এখানে এক বা দুই কোনোটাই কিন্তু ঠিক নয় নিম্নলিখিত ক্লাবগুলির মধ্যে কোনটি আই লিগ দু হাজার তেইশ চব্বিশে খেলছে শুধুমাত্র দুই মোহামেডান স্পোর্টিং ক্লাব দু সালের জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন স্বামীনাথন জানকিরামন অন্ধ্রপ্রদেশে কোন নৃত্যশৈলী উদ্ভূত হয়েছিল কুচিপুড়ি ড্যাশ হল একটি দেশের বা একটি দেশের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ সংকলন বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া জনসংখ্যা আদমশুমারি শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় কোন এককে বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র আমাদের বলে যে মৌর্য যুগে উত্তর পশ্চিম কম্বতের জন্য এবং ড্যাসের সোনা আর মূল্যবান পাথরের জন্য গুরুত্বপূর্ণ ছিল দক্ষিণ ভারত ভারতের নিম্নের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয় তেলেঙ্গানা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক দু সালে একটি পিএম কিষাণ কিষান এআই চ্যাটবোর্ড চালু করেছে যা কৃষকদের পিএম প্রকল্পের সাথে সম্পর্কিত তাদের অভিযোগের জন্য এক স্টপ সমাধান প্রদান করবে মানে ওয়ান স্টপ সমাধান প্রদান করবে তো এটাও দেখো এসেছিল দু হাজার চব্বিশে তোমাদের আমি এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স এ করিয়েছি কিষান ই মিত্র তারপরে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়েছিল কত সালে উনিশশো সালে ভারতীয় সংবিধানের কোন অংশ রাজ্য রাজনীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত পার্ট ফোর দেখো রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলো ভারতের সংবিধানের ফোর এতে রয়েছে উনিশশো সালে ড্যাশ গঠনের মাধ্যমে ক্রিকেট আন্তর্জাতিক খেলা হয়ে উঠেছিল আইসিসি গঠনের ফলে একটি দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র থেকে উদ্ভূত হয় যথা কৃষিক্ষেত্র শিল্পক্ষেত্র এবং পরিষেবা ক্ষেত্র ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে স্বাধীনতার অধিকারের মধ্যে যে কোনো পেশা কর্মসংস্থান ব্যবসা বা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত আছে ধারা উনিশ থেকে বাইশ নিম্নলিখিত কোন সম্প্রদায় গুরু বা গুরু পরব পরাব বা গুরুপূর্বা এটা তোমার হচ্ছে উদযাপন করে শিখ দু সালের ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়া তারপরে রুক্মিণী দেবীকে ড্যাশের অন্যতম বিশিষ্ট শিল্পী হিসাবে বিবেচনা করা হয় ভারতনাট্যম কোন খেলায় অংশগ্রহণকারীদের পিউগিলিস্ট বলা হয় বক্সিং ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলেন লন টেনিস সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল নীতি চিন্তা প্রতিষ্ঠিত হয়েছিল ওস্তাদ খান নিম্নের কোন যন্ত্রের সাথে যুক্ত আগস্ট দু হাজার তেইশে ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছিল এন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কালাইগনার মাগালির উদ্যোগ করেছিলেন এগুলো সব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এ করিয়েছিলাম আমি কি হয়ে যাবে তামিলনাড়ু কালাইনার মাগালির উরিমাই থোগাই থিত্তম এটা হচ্ছে তামিলনাড় মুখ্যমন্ত্রী কর্তৃক চালু করা একটা উদ্যোগ এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের ক্ষমতায়ন করা প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কালাইগনার এম করুণানিধির নামানুসারে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে এটা তার উত্তরাধিকার এবং রাজ্যের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে তারপরে হর্ষবর্ধনের রাজবংশ কয়টি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত ছিল দুটি দিলীপ ট্রফি ড্যাশের সাথে যুক্ত ক্রিকেট আপেক্ষিকতা তত্ত্বের সাথে পদার্থবিজ্ঞানের পরিদৃশ্যকে রূপান্তরিত করেছে এই তত্ত্বটি প্রধানত কোয়ান্টাম বড় তত্ত্ব নকশায় অবদান রেখেছে কে করেছিল এটা অ্যালবার্ট আইনস্টাইনের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে ক্যাশ সালে কাঠামোগত সমন্বয় নীতির সূচনা করার পর চালু করা হয়েছিল উনিশশো বিরানব্বই সালে ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছে কত সালে উনিশশো তিরাশি সালে ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত ধারা একান্ন এ নিম্নলিখিতদের কে বাদ্যযন্ত্র কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত পুদুকোটাই দক্ষিণামূর্তি পিল্লাই জাতীয় পতাকার অবমাননা ভারতীয় সংবিধানে উল্লেখিত নিম্নলিখিত মৌলিক কর্তব্যের মধ্যে কোনটির লঙ্ঘন ধারা একান্ন এ দুটি দলের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হয় প্রতিটি দলে সর্বোচ্চ ড্যাশ থাকে মানে এগারো জন খেলোয়াড় থাকে এগারো জুন খেলোয়াড় থাকে দু সালের জনগণনা অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম রাজস্থান নিম্নের কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার সংগীত নাটক একাডেমি পুরস্কার নিম্নের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ এক আধ দুই দুটোই মুদ্রা মানে কারেন্সি ইস্যু করা আর শেষ অবলম্বনের ঋণদাতা দু সালের জুন মাসে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ডি এ এর সাথে ড্যাশ অংশীদারিত্ব করেছে এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে ইউএনডিপি ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক আর বর্ণ সুমারি দু এগারোতে বঞ্চনা পরিমাপ করার জন্য নিম্নের কোনটি মানদণ্ডের একটি নয় পনেরো থেকে উনষাট বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার লিয়েন্ডার পেস ড্যাশ খেলার সাথে যুক্ত লন টেনিস ভারতীয় ভারতের সমুদ্র সীমানা কতগুলো দেশের সাথে রয়েছে দুটি দেশের সাথে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়েছিল মিশরের কায়রোতে পরিষেবা কর টেলিফোন পরিষেবা স্টক ব্রোকার হেলথ ক্লাব বিউটি পার্লার ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর একটি কর ড্যাশেতে চালু করা হয়েছিল উনিশশো চুরানব্বই পঁচানব্বই সবুজ বিপ্লব উনিশশো সালে শুরু হয়েছিল এবং ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল উনিশশো থেকে ছেষট্টি সালের মধ্যে তৃতীয় ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল উনিশশো থেকে ছেষট্টি সালের মধ্যে দু এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য সিকিম ভারতীয় ক্রীড়াবিদ আনাকা আলাঙ্কা মুনি কোন খেলাটি খেলেন স্কোয়াশ দু সালের জানুয়ারি মাসে কোন রাজ্য সরকার সরকারি চাকরিতে রাজ্যের বাসিন্দা মহিলাদের জন্য তিরিশ শতাংশ অনুভূমিক সংরক্ষণের আইন পাশ করেছে উত্তরাখণ্ড ভারতের কোন রাজ্যে ডান্ডারি নৃত্যশিল্প নৃত্যশৈলীটির উৎপত্তি হয়েছিল তেলেঙ্গানা কোন ভারতীয় নৃত্যশিল্পী দু সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন তপন কুমার পট্টনায়ক সরোজিনী নাইডু ড্যাশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচিশ সালে লোজার উৎসব লাদাখ এবং তিব্বতী সম্প্রদায় পালিত হয় এটি ড্যাশকে চিহ্নিত করে নববর্ষের উৎসব নিম্নলিখিতদের মধ্যে কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হেনরি ডিরোজিও দু সালের তেইশ সালের হকি বিশ্বকাপ কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল ওড়িশা কোভিড প্যান্ডেমিক গ্লোবাল রেসপন্স ইন্ডিয়াজ কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড নামক রিপোর্ট প্রণয়নকারী সংসদীয় কমিটির চেয়ারম্যানকে পিপি চৌধুরী কোন নদীর বর্তমান খাতের তীরে প্রাচীন হরপ্পা শহরটি নির্মিত হয়েছিল পণ্ডিত রবি কোন বাদ্যযন্ত্র বাজাতেন সে নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা একটি রিট নয় চাষ সলি এটা হচ্ছে একটা শব্দ যেটা কোনো রাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণকারী যে কারো নাগরিকত্ব বা জাতীয়তার অধিকারকে বোঝায় যেটা ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা কোনো রীত নয় নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল পাকিস্তান ও বাংলাদেশ দু সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন রাজস্থান গণপরিষদ ড্যাশ তারিখে ভারতের সংবিধান গ্রহণ করে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর আদমশুমারি দু অনুযায়ী নিম্নের কোন রাজ্যে মহিলা শিক্ষার হার সবচেয়ে বেশি কেরালা কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয় মে দু সালে ভারতীয় বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন প্রতিমা ভুল্লার মালদোনাদো ড্যাশ পুলিশ বিভাগে সর্বোচ্চ পদস্থ দক্ষিণ এশীয় মহিলা হয়েছেন নিউ ইয়র্ক একটি ড্যাশ হল ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান ব্যাটটি উলম্বভাবে ঘোরায় এবং বলটি মাটির উপর দিয়ে আঘাত করে বলটি কভার এবং মিট অফ এর মধ্যে আঘাত করা হয় অফ ড্রাইভ গান্ধী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সবুজ বিপ্লব ড্যাশের আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল খাদ্য শস্যুরু দাসেরা হলো ভারতের ড্যাশ রাজ্যের একটি জমকালো উদযাপন যেখানে একটি রাজকীয় শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন রয়েছে কর্ণাটক আগস্ট দু কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবাকে ট্যাস বর্ধিতকরণ মঞ্জুর করেছে যা তাকে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন মন্ত্রিপরিষদ সচিব করে তুলেছে এক বছর প্রাচীন ভারতের তামিল অঞ্চলে সাধারণ হাল হালচাষীদের কি বলা হতো উজাভাড় বিখ্যাত ভারতনাট্যম শিল্পী এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুণডালে নাইনটিন ফিফটি সিক্সে ড্যাশ পুরস্কার পেয়েছিলেন পদ্মভূষণ দু সালের অক্টোবরে বিচারপতি ড্যাশকে ভারত সরকার বেআইনি কার্যকলাপ বিচারালয়ে প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত করেছে দীনেশ কুমার ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কে চিরসবুজ বিপ্লব শব্দটি তৈরি করেন এম এস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর কোন সালে অনুষ্ঠিত হয়েছিল দু গোষ্ঠী আবাসে বসবাসকারী বাসিন্দা সহ নির্দিষ্ট গোষ্ঠীর প্রত্যেক পুরুষ মহিলা এবং শিশুর জন্য গণনা করা গড় আয়কে কোন শব্দ দ্বারা বোঝানো হয় মাথা পিছুয়ায় পার ক্যাপসিয়া ইনকাম কত্থক নৃত্য ব্যাসের সমন্বয়ের জন্য পরিচিত সঙ্গীত নৃত্য আর বর্ণনা ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক আর দুই দুটোই সঠিক কেননা একে বলেছে সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যবাহী কৃষিকাজ থেকে একক ফসল চাষে পরিবর্তন ছোট কৃষকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল আর সবুজ বিপ্লবের একটি প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত মূলধন বিনিয়োগ দু সালে পুরুষদের মধ্যে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার পনেরো প্লাস আর কি ড্যাশ ছিল যেটা মহিলাদের ক্ষেত্রে ছিল ফিফটি নাইন পয়েন্ট থ্রি সেভেন্টি এইট পয়েন্ট এইট হয়ে যাবে এখানে তারপরে ভারতের নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশে পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল প্রথম ভারতীয় সংবিধানে নিম্নের কোন ধারাটি ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত ধারা বলা বলা যেতে পারে বিপ্লবকে কৃষি বিপ্লব দু হাজার বাইশ সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল কাতার পন্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী সুরকার গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাস কালকা বিনা বিন্দা ঘরানার প্রবক্তা লক্ষ্ণ দু হাজার পনেরো সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল নীতি আয়োগ বর হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা উদযাপন করা হয় ও কোকনা এটা হিন্দু হিন্দু উৎসব উৎসব দীপাবলির মতোই একটা ভার্লি আর কোকনা উপজাতির এটা উদযাপন করে থাকে এরা প্রাথমিকভাবে মহারাষ্ট্র আর গুজরাট রাজ্যে থাকে আর কি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল চতুর্থ রাধা শ্রীধর কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ভারতনাট্যম কোনো টেনিস খেলায় যেকোনো খেলা জিরো জিরো থেকে শুরু হয় এবং টেনিস শূন্য পয়েন্টকে ড্যাশ বলা হয় লাভ রাজ্যসভায় কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হন দুশো নিম্নলিখিত যুদ্ধ বা লড়াইয়ের মধ্যে কোনটি মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে সম্পর্কিত আঠেরোশো সালের ভারতীয় বিদ্রোহ একটি পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্যগুলির মানুষের মধ্যে ড্যাশ বিতরণ করা হয় মানুষের প্রয়োজনের ভিত্তিতে নয় ক্রয় ক্ষমতার ভিত্তিতে মহিলা সংরক্ষণ বিল দু অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় কতগুলো আসন মহিলাদের জন্য সংরক্ষিত এক তৃতীয়াংশ রঙ্গস্বামী কাপ ড্যাশ খেলাধুলার সাথে জড়িত হকি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ওএনডিসি হল ডিসি একটি উদ্যোগ শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচারের জন্য বিভাগ দু সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত করা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কভার করেছি কোন প্রাক্তন এসসি বিচারককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে এটা দু অনুযায়ী যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেই অনুযায়ী এবং অ্যান্সার কি এস আব্দুল নাজির স্বাধীনতার পর ভারত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ড্যাশ প্রভাবে উনিশশো সালে প্রথম এফ ওয়াইপি অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার প্ল্যান যেটা আমাদের মানে অর্থনৈতিক প্রকল্প যেটা এটা চালু করে সমাজতান্ত্রিক ভারতে ধারা তিনশো তেত্রিশের বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভা ড্যাশ সদস্যের বেশি নয় পাঁচশো ড্যাশ হল বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য এর অভিনয় শুরু হয় মৃদঙ্গ বাজানোর মধ্য দিয়ে এবং ধীরে ধীরে গদ্য ও কাব্যিক সংলাপের মাধ্যমে গতি লাভ করে রাই গৌতম বুদ্ধ সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সঠিক দুটোই সঠিক কেননা প্রথমেরটা দেওয়া হয়েছে সিদ্ধার্থ যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম নামেও পরিচিত তিনি প্রায় দু বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আর দুই গৌতম বুদ্ধ সাক্ষ্যগণ নামে পরিচিত একটি ছোট গণের অন্তর্গত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ড্যাশ দু সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন সুয়েলা ব্র্যাভারম্যান কোন কেন্দ্রীয় মন্ত্রক অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় নিম্নের কোন দেশের উত্তর পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে আফগানিস্তান আর পাকিস্তান দু তেইশ সালের জুন মাসে কে স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছিলেন যাকে কখনো কখনো ডাচ নোবেল পুরস্কার হিসাবে উল্লেখ করা হয় জয়িতা গুপ্তা ভারতে কোন ধর্মের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্ম হর্নবিল উৎসব কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে হর্নবিল উৎসবে নাগা আঠেরোশো ছেষট্টি সালে জন নিউল্যান্ডস নামক একজন ইংরেজ বিজ্ঞানী তৎকালীন পরিচিত মৌলগুলোকে ড্যাশ ক্রমে সাজিয়েছিলেন এটি নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত পারমাণবিক ভর বৃদ্ধি মুন্ডারি নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে যুক্ত ঝাড়খণ্ড যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কোনটির দ্বারা সম্পাদিত হবে রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান ভারতে কৃষকদের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত পড়তে বলা হয়েছে সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয় তো এখানে ভুল বিবৃতি কোনটা বি নয় অপশন ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় উল্লেখ আছে যে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না ধারা কুড়িতে ভারতের সংবিধানের কুড়ি নম্বর ধারা একজন ব্যক্তিকে স্বেচ্ছাচারী এবং অতিরিক্ত শাস্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এতে বলা হয়েছে যে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না লাবণী নৃত্যটি নিম্নের কোন রাজ্যের অন্তর্গত মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন পুরস্কার দু কে ভূষিত হয়েছিল এই এই পুরস্কারে রতন টাটা গাড়ির ব্যাটারিতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় যার সংকেত পিবি এস ও লেড সালফেট দু সালের ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শিক্ষিত ছিল গোয়া দু সালের আগস্ট মাসে মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম উদ্যোগ রত্ন পুরস্কার দেখো এটা আবার রিপিট হয়েছে রতন টাটা সাইমন কমিশন ভারতে কবে এসেছিল উনিশশো আঠাশ তো এগুলো ছিল তোমাদের পার্ট ওয়ান আমি পার্ট টুয়েতে তোমাদের আরো কিছু দু হাজার চব্বিশের আছে এবং সে তার সাথে দু হাজার তেইশের গুলো আবার তোমাদেরকে করিয়ে দেব যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ এর জন্য আর আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখো ওখানেই তোমরা এই পুরো প্রশ্নগুলোর টেস্ট সিরিজ বা পিডিএফ এগুলো পেতে পারো আর আমাদের যে কোর্স রয়েছে প্রাপ্তি এই প্রাপ্তি ব্যাচটাতে তোমাদের এই সমস্ত প্রশ্ন মক টেস্টের আকারে দিয়ে দেওয়া হবে দু এখানে তোমরা শুধুমাত্র জিরির না এখানে তোমরা এম টিএস সিএইচএসএল এই সমস্ত প্রশ্ন এখানে তোমরা পাবে তো এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা এই নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও এটা তোমার এই যা স্টার্ট হয়েছে মাসখানেক হলো তোমরা এখানে সবকটা ক্লাস লাইভ করতে পারবে আর যেগুলো লাইভ হয়ে গেছে সেগুলো তোমরা এখানে রেকর্ডেড হিসাবে পেয়ে যাবে চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করার পর সেই চ্যাপ্টার থেকে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছে সেগুলোও ভালো করে বুঝবে তাহলে তোমাদের খুব সুবিধা হবে ঠিক করে কতটুকু পড়বে কম সময়ের মধ্যে সেটা বুঝতে পারবে আর পুরোটা পড়ে পড়া হয়ে যাবার পর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টেরও তোমাদের এখানে ব্যবস্থা করা রয়েছে যাতে তোমরা নিজেদের একদম সলিড প্রিপারেশান করতে পারো সব পড়ার পরে প্র্যাকটিসটাও যাতে তোমাদের এখান থেকে হয়ে যায় এছাড়া এখানে তোমাদের মক টেস্ট তো রয়েইছে এবং সেগুলো তোমাদের কোর্সের শেষে অবশ্যই প্রোভাইড করা হবে আরও বিস্তারিত জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও আর এই দুশো টাকার এই যে অফারটা রয়েছে এটা লিমিটেড পিরিয়ডের জন্য রয়েছে এসএসসি টু ফোর কুপন ইউজ করে যদি জয়েন করতে চাও যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিও যাতে তোমাদের লাইভ ক্লাসগুলো মিস না যায় থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ